ছোট বন্ধুরা, ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা প্রথমবার আমাদের শুনছো বা দেখছো, তাদের জন্য বলি ছুটি প্রেজেন্টস হলো তোমাদের মতো ছোটদের জন্য এক ইলাস্ট্রেটেড অডিও ম্যাগাজিন চ্যানেল। আমাদের গল্প এবং বিষয়গুলো তোমাদের মতো শিশু কিশোর কিশোরীদের কথা মাথায় রেখে তৈরি করা, আর অবশ্যই তাঁদেরও ভালো লাগবে যারা বয়সে বড় হয়ে গেলেও তাদের ছোটবেলাটাকে আবার ফিরে পেতে চান এর মাধ্যমে। বাড়ির বড়দের উদ্দেশ্যে বলবো, আমাদের করা বিষয় বা গল্প ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আপনার পরিচিত বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই আপনার বাড়ির ছোটদেরকে দেখার ও শোনার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেল ছুটি প্রেজেন্টস। আশা করি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লাগবে, আর আপনার সবচেয়ে কাছের শিশু কিশোর কিশোরীদের মনের বহুবিধ বিকাশে ও তাদের কৌতূহলের নতুন নতুন দিক উন্মোচনে সাহায্য করবে। তাই শুনতে থাকুন ছুটি প্রেজেন্টস, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। ১৯০১ সালের ১০ই মে লন্ডন, রয়্যাল সোসাইটি সেন্ট্রাল হলে তিল ধারণের জায়গা নেই। দর্শক আসনে অগণিত বিখ্যাত বিজ্ঞানী এবং পণ্ডিত ব্যক্তিবর্গ, সকলেরই নজর এই বছর ৪২-এর ভারতীয় বাঙালি বিজ্ঞানীর কার্যকলাপের দিকে। যে সময়টার কথা আমরা বলছি, তখনও গাছগাছড়ার দেহে যে কোষ রয়েছে তা জানা গেলেও গাছগাছড়াও যে উত্তেজনায় সাড়া দেয় তা তখনও প্রমাণিত হয়নি। সেই বিজ্ঞানী একটা গাছের শিকড় একটি পাত্রে রাখা বিষাক্ত ব্রোমাইড সলিউশনের মধ্যে ধীরে ধীরে নিমজ্জিত করলেন। তারপর তার যন্ত্রটা গাছটার সঙ্গে যুক্ত করে দিতেই পর্দায় আলোর বিন্দু নড়াচড়া দেখা যেতে লাগল। ওই আলোর বিন্দু নড়াচড়া আসলে গাছটার প্রতিক্রিয়া বা সাড়া দেওয়ার সাথে সমানুপাতিক। দেখে মনে হয় যেন অনেকটা আমাদের হৃৎস্পন্দন বা হার্টবিটের মতো। আলোর বিন্দুটা একটা রেখার দুধারে এগিয়ে পিছিয়ে অনেকটা দোলকের গতির মতো গতিপথ তৈরি করে, অনেকটা ইসিজির গ্রাফের মতো। ব্রোমাইড সলিউশনে ডোবানোর পর থেকে প্রথমে বেশ কিছুটা সময় এই গতি অত্যন্তভাবে আগুপিছু করতে থাকে, তারপর হঠাৎই সব স্তব্ধ হয়ে যায়। দেখে মনে হয় যেন একটা ইঁদুর বিষক্রিয়ায় মৃত্যুর সাথে লড়াই চালিয়ে হঠাৎই মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই বিজ্ঞানী এই ঘটনা থেকে গাছের প্রাণ এবং উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা প্রমাণ করতে চাইলেন। সেন্ট্রাল হলে উপবিষ্ট বিশিষ্ট দর্শক মণ্ডলীর একটা বড় অংশ এই ঘটনা সামনে থেকে দেখে যেমন আপ্লুত হলেন এবং বিজ্ঞানীর ব্যাখ্যাকে গ্রহণ করলেন, তেমনই কিছু পণ্ডিত মানুষ এই যুক্তি এবং প্রমাণের পদ্ধতি ঠিকভাবে গ্রহণ করতে পারলেন না। এই বিজ্ঞানী কিন্তু এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলেন এবং তার গবেষণা চালিয়ে গেলেন। তোমরা অনেকে হয়তো এতক্ষণে বুঝে ফেলেছ এই বিজ্ঞানী কে। তিনি আর কেউ নন, শ্রী জগদীশচন্দ্র বসু। সেন্ট্রাল হলের এই ঘটনা সম্পর্কে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু পরে বলেছেন, গাছের সাড়া দেওয়ার কথা তো বলেছি, কিন্তু এখন কঠিন সমস্যা এই যে কী করে গাছের সাড়া লিপিবদ্ধ করা যেতে পারে। কোনো জন্তুর দেহে ছোটোখাটো কলম লাগিয়ে দিলে তার সাহায্যে জন্তুর সাড়া লিপিবদ্ধ হতে পারে, কিন্তু চড়ুই পাখির লেজে কুলো বেঁধে দিলে তার ওড়া যেমন বিঘ্নিত হয়, তেমনই গাছের পাতার সাথে কলম বাঁধলেও তারও সেইরূপ অবস্থা হয়। এমনকি বন চাড়ালে ছোট ছোট পাতা তো সুতোর ভার পর্যন্ত নিতে পারে না, তাহলে কলম ঠেলে তার সাড়া লিপিবদ্ধ করার কোনো সম্ভাবনাই থাকে না। এজন্য অন্য উপায় গ্রহণ করলাম, আলোর রেখার কোনো ওজন নেই, তাই গাছের পাতার ছায়ার রেখার সাহায্যে তার সাড়া লিপিবদ্ধ করলাম, কিন্তু তাতেও অনেকে গ্রহণ করলেন না। এরপর সুদীর্ঘ ১২ বছর ধরে নতুনভাবে চিন্তাভাবনা শুরু করলেন বিজ্ঞানী বসু। কলটি সম্পূর্ণ নতুন করে গড়লাম, অতি সূক্ষ্ম তার দিয়ে খুবই হালকা ওজনের কলম প্রস্তুত করলাম। সেই কলমটিও মরকত বা পান্না বা এমারেল্ড জাতীয় এক রত্নের উপর স্থাপন করা হলো, যাতে পাতার একটু টানেই লেখা হতে পারে। কাগজের উপর সে কলম চলবে না, কারণ কাগজের ঘর্ষণ অনেক বেশি।
তাই কাচের উপর প্রদীপের কালো কাজল লেপে তৈরি হলো স্মোকড গ্লাস। কাগজের তুলনায় ঘর্ষণ অনেক কমে এলো, কিন্তু তবু সেই ঘর্ষণের বাধা ঠেলেও কলম চলতে পারল না। তখন এক নতুন যন্ত্রের কথা ভাবতে শুরু করলাম। 5-6 বছর সময় লাগলো তা ভাবতে ও বানাতে। যন্ত্রের নাম হলো সমতাল। তার এক বক্তৃতায় তিনি বলেছেন, যদি দুই বিভিন্ন বেহালার তার এক সুরে বেঁধে দেওয়া যায়, তাহলে একটি তার বাজলে অন্য তারটিও সমতলে বেজে উঠবে। তরুলিপি যন্ত্রে লোহার তারের তৈরি সূক্ষ্ম কলম এবং এই তারটি অন্য তারের সাথে এক সুরে বাঁধা। মনে করো দুটি তারই প্রতি সেকেন্ডে 100 বার কম্পিত হয়। বাইরের তার বাজলেই সেই লেখনীয় 100 বার স্পন্দিত হবে এবং ফলকে 100 বিন্দু এঁকে দেবে। তার মানে সারা লিপির এক বিন্দু ও পরবর্তী বিন্দুর মাঝে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ ব্যবধান মাপা যাবে। এবার আসা যাক ক্রেস্কোগ্রাফ বা তরুলিপি ও সমতালের একটু বিশদ কার্যপদ্ধতিতে। বিজ্ঞানী বসুর ক্রেস্কোগ্রাফে ছিল একগুচ্ছ সূক্ষ্ম সূক্ষ্ম গিয়ার পিনিয়ন আর একটি স্মোকড গ্লাসের প্লেট, যাতে গাছের পাতা বা মূলের ডগাটি নড়াচড়া বেড়ে ওঠা সবই লিপিবদ্ধ হতো। এই নড়াচড়া বা মুভমেন্টকে 10,000 গুণ বাড়িয়ে লিপিবদ্ধ করা হতো দুটি লিভারের সাহায্যে। একটি লিভার পাতার বা শিকড়ের ডগার ওই নড়াচড়াকে 100 গুণ বাড়িয়ে দেখাতো, আর দ্বিতীয় লিভার সেটাই আরও 100 গুণ বাড়িয়ে তা লোহার তারের তৈরি সূক্ষ্ম পেনের সাহায্যে স্মোকড গ্লাসের প্লেটের ওপর লিপিবদ্ধ করত। এই প্লেটের ওপর কয়েক সেকেন্ড পরে পরে যে বিন্দুগুলো সেই লোহার তারের কলম এঁকে দিয়ে যেত, তা দেখে পাতার বা মূলের ডগার বৃদ্ধি বা নড়াচড়া বোঝা যেত। শ্রী বসু এই যন্ত্রের সাহায্যে বিভিন্ন ঘটনায়, অর্থাৎ তাপের বৃদ্ধি বা হ্রাসের সাথে রাসায়নিক প্রয়োগে বা বিদ্যুতের ব্যবহারে গাছের সাড়া বা প্রতিক্রিয়া লিপিবদ্ধ করেন। শ্রী জগদীশচন্দ্র বসুর এই যন্ত্রে বেশ কিছু পরিবর্তন এনে গবেষক রেনাল ফন্টেস এক অত্যাধুনিক ইলেকট্রনিক ক্রেস্কোগ্রাফ তৈরি করেন। এর কার্যপদ্ধতি এবং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিলাম, তোমরা যারা আগ্রহী তারা পড়ে দেখতে পারো। এই যন্ত্রের ইংরাজি নামকরণ নিয়ে শ্রী বসুর মধ্যে কিছু দ্বিধা ছিল। প্রথমে তিনি যন্ত্রের নাম ভেবেছিলেন কুঞ্চন মান, কিন্তু আমেরিকার এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার সময় সেখানকার এক নামী অধ্যাপক তা উচ্চারণ করেন কাঞ্চন ম্যান। তারপরই তিনি এই বিকৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজে থেকে ইংরাজিতে যন্ত্রগুলোর নাম রাখতে শুরু করেন। কুঞ্চন মান হয়ে যায় ক্রেস্কোগ্রাফ। এইবারে আসা যাক জগদীশচন্দ্র বসুর সুদীর্ঘ গবেষণায় ক্রেস্কোগ্রাফের সাহায্যে তিনি কী কী পর্যবেক্ষণ করেন সেই আলোচনায়। একটি গাছ সূর্যের আলোয় রাখা ছিল, ক্রেস্কোগ্রাফে তার সাড়ার মাত্রা ছিল বেশ বড়। এরপর হঠাৎই তিনি লক্ষ্য করলেন যে কোনো এক অজ্ঞাত কারণে সেই গাছের সাড়া হঠাৎ ছোট হয়ে গেল। বাইরে এসে দেখলেন যে সূর্যের সামনে একটি ছোট্ট মেঘের খণ্ড ভেসে চলেছে, তাই সূর্যের আলো অল্প সময়ের জন্য একটু কম পেয়েছে গাছটি। আর এই আলোর স্বল্প অভাবে গাছটি তার ছোট্ট বিমর্ষতা জানান দিয়ে গেল। আর যেই সে মেঘখণ্ড সরে গেল, অমনি তার আগের মতোই উৎফুল্ল সাড়া পাওয়া গেল। লজ্জাপ্রতিলতার পাতা কেটে দিয়ে বিজ্ঞানী বসু দেখলেন যে প্রথমে কাটা পাতাটি এবং মূল গাছটির যেসব পাতা ছিল তারা সকলেই মুষড়ে পড়ল। এরপর 3-4 ঘন্টা উভয়ই অচেতন থাকে। এরপর কাটা পাতাটিকে সুখাদ্য সরবরাহ করে শ্রী বসু দেখলেন যে 4 ঘন্টা পর থেকে কাটা পাতাটি বৃহৎ মাত্রায় সাড়া দিতে শুরু করে। সারাদিন এই ভাবটা বজায় থাকলেও প্রায় 50 ঘন্টা পর
কাটা পাতাটি স্তব্ধ হয়ে যায়। এদিকে মূল গাছটি ধীরে ধীরে সেরে ওঠে এবং স্বাভাবিক সাড়া দিতে লাগে। তার সাড়ায় অস্বাভাবিক বেশি উত্তেজনা কখনোই ছিল না। এই পরীক্ষাটি আমাদের অন্য একটি ভিডিওতে আরেকটু বিস্তারিতভাবে বলা হয়েছে, সেটাও তোমরা সময় মতো দেখে নিতে পারো। এতক্ষণ যা আলোচনা করা হলো তার মূল বিষয়বস্তু হলো উত্তেজনায় গাছের সাড়া দেওয়া বা প্রতিক্রিয়া দেওয়া। বিজ্ঞানী বসুর গবেষণায় এর প্রমাণ বহুভাবেই পাওয়া যায়। এছাড়াও গাছের স্নায়ু রয়েছে এবং স্নায়ুর সাহায্যে গাছের উত্তেজনা এক অংশ থেকে অন্য অংশে প্রবাহিত হয়। এ কথাটা ইউরোপীয় বিজ্ঞানী মহল তখনও মেনে না নিলেও জগদীশচন্দ্র বসু এ ব্যাপারে তার তত্ত্ব দেন এবং গবেষণার মাধ্যমেই সে তত্ত্ব প্রমাণও দেন। তৎকালীন ইউরোপীয় পণ্ডিত হ্যাবারল্যান্ডের সিদ্ধান্ত ছিল যে উদ্ভিদে প্রাণীদের মতো স্নায়ুতন্ত্র নেই, কিন্তু বিজ্ঞানী বসু এই ধারণার বিরোধিতা করেন এবং বলেন যে লজ্জাপতিলতার এক প্রান্তে চিমটি কাটলে অন্য অংশের পাতাগুলিও পুজে যায়। ঠিক তেমনই এই গাছের এক অংশে পজিটিভ বা নেগেটিভ বিদ্যুতের শক দিলেও এই একই রকম ঘটনার পুনরাবৃত্তি হয়। বিদ্যুতের শকের মাত্রার সঙ্গে তার সাড়া দেওয়ার মাত্রাও বাড়ে বা কমে। খুব অল্প মাত্রার শকে তাদের তেমন কোনো প্রতিক্রিয়া হয় না এবং শকের মাত্রা বাড়লে প্রতিক্রিয়া বাড়ে। স্নায়ুর উত্তেজনার বেগ 9 ডিগ্রি উত্তাপে দ্বিগুণ হয়। উদ্ভিদেরও তাই হয়ে থাকে। আবার অধিক শৈত্যে উত্তেজনা প্রবাহ বন্ধ হয়ে যায়। ক্লোরোফর্মের প্রয়োগেও উত্তেজনা প্রবাহ স্থগিত হয়ে যায়। স্নায়ুসূত্রে উত্তেজনা প্রবাহের হ্রাস ও বৃদ্ধি আণবিক সন্নিবেশের উপর নির্ভর করে। শ্রী জগদীশচন্দ্র বসু তার গবেষণায় এই সত্য প্রমাণ করেন। এই দুটি বিষয়ে, অর্থাৎ প্রথমত গাছেরা উত্তেজনায় সাড়া দেয় এবং দ্বিতীয়ত গাছেদের স্নায়ুসূত্র বা নার্ভাস সিস্টেমে উপস্থিত, জগদীশচন্দ্রের তত্ত্ব ব্যাখ্যা এবং এগুলো প্রমাণ করার পদ্ধতি তাকে অনেকের থেকে আলাদা করে দিয়েছে। এখানে উল্লেখ্য যে জগদীশচন্দ্র বসু একজন পদার্থবিদ ছিলেন, তাই তার গাছগাছড়ার স্নায়ু ও সাড়া দেওয়ার বিষয়ে পরীক্ষা নিরীক্ষাগুলি বেশিরভাগই পদার্থবিদ্যা নির্ভর ছিল। ক্রেসকোগ্রাফ এবং আরও বেশ কিছু যন্ত্র তিনি তৈরি করেছিলেন, যা হয়তো তিনি পদার্থবিদ না হয়ে প্রথাগত উদ্ভিদবিদ বা জীববিদ্যার গবেষক হলে বেশ মুশকিল হতো। এটা যেমন একাধারে অ্যাডভান্টেজ, তেমনই যখনই তিনি এইসব যন্ত্র জীববিদ্যার পণ্ডিতদের কাছে প্রদর্শন করেছেন তার তত্ত্ব প্রমাণের জন্য, তখন তারা তাকে জীববিদ্যায় পদার্থবিদের অনধিকার প্রবেশ বলে মনে করেছেন। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। বিজ্ঞান বিভাগের পরবর্তী পর্বে আবার ফিরে আসব বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর পদার্থবিদ্যার গবেষণার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই পর্বটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে বেশ কিছু রেফারেন্স দিয়ে রাখলাম, আরও একটু ডিটেলে পড়ে দেখতে চাইলে তা রেফার করতে পারো। বিজ্ঞান বিভাগে আমাদের আগের পর্বগুলো তোমরা শুনে দেখতে পারো। তাই সঙ্গে রাখো ছুটি প্রেজেন্টস, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।